জনাব শহীদুল ইসলাম স্বপন, আপনি তো বাংলাদেশ কল্যাণ পার্টির থেকে মনোনয়ন পেয়েছেন এবং পিরিসপুর তিন মঠবাড়ি আসনে আপনি মনোনয়নপত্র তো জমা দিয়েছেন। তো আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের জন্য এবং নির্বাচনে আপনার প্রত্যাশা কী? সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার প্রতি। প্রিয় মঠবাড়িবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 7ই জানুয়ারি হতে যাচ্ছে। সেই হিসেবে আমাদের দল বাংলাদেশ কল্যাণ পার্টি নির্বাচনমুখী দল, এই দল নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছে। আমি আশা করি সুষ্ঠু নির্বাচন হলে জনগণ যদি ভোট দিতে কেন্দ্রে আসতে পারে, তা আমি মনে করি আমি নির্বাচিত হব। আমার এই প্রতীকে ভোট দিবে এই কারণে, মঠবাড়িয়া বিগত দিনে যেসব এমপি সাহেবরা ছিলেন, নির্বাচিত হয়েছেন, জনপ্রতিনিধিরা ছিলেন, তারা সেই আকাঙ্ক্ষিত মানুষের আকাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি। এই কারণে মানুষ চায় একটি সুস্থ ধারা রাজনীতি, মানুষ চায় মাদকমুক্ত মঠবাড়িয়া, মানুষ চায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, মানুষ চায় অবকাঠামো উন্নয়ন, মানুষ চায় খাদ্য নিরাপত্তা, বাসস্থান, স্বাস্থ্য, এগুলো চায়। এগুলো এখনও মঠবাড়িয়ায় নিশ্চিত হয়নি। তা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মঠবাড়িয়ার সেই ডিজিটালের এখনও কিছুই হয়নি, এগুলো বাকি আছে। আমাদের সাংবাদিকরা মঠবাড়িয়ার জন্য সাংবাদিকদের কোনো উন্নয়ন হয় নাই। আমি মঠবাড়িয়ার সাংবাদিক ভাইদেরকে বলতে চাই যে মঠবাড়িয়ার সাংবাদিক ভাইদের জন্য আমি যদি নির্বাচিত হতে পারি, সাংবাদিক ভাইদের জন্য আমি আবাসনের ব্যবস্থা করব। মঠবাড়িয়া অনেক হাট জমি আছে, আবাসনের ব্যবস্থা করব, বা সাংবাদিকদের উন্নয়নে কাজ করব, গরিব দুঃখী মানুষের উন্নয়নে কাজ করব। কোনো গরিবদের ঢাকায় যাইয়া বিনে চিকিৎসায় মরবে না, তার মারা যাবে না। এখানে অনেকে আছে অ্যাম্বুলেন্সে যেতে পারে না, টাকা নাই, তখন দৌড়দৌড়ি করে, আমি অ্যাম্বুলেন্স দিয়ে দেবো হসপিটালে, যে দুইটা অ্যাম্বুলেন্স থাকবে সবসময় এরা ফ্রি চলবে। আমি একটা তহবিল করে দেবো, সেই তহবিল করে দিয়ে তহবিলের মাধ্যমে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে যাবে, আমার লোক থাকবে ঢাকায়, বরিশালে, খুলনায়, যেখানে তারা এখানে যারা রুগী যায় ভর্তি হতে পারে না, সেই ভর্তি হওয়ার জন্য বিড়ম্বনার শিকার হয়, যাতে শিকার না হয় সেখানে আমার লোক থাকবে, তারা সেখানে ভর্তি করার ব্যবস্থা করে দেবে। যারা অসহায় মানুষ, বই কিনতে পারে না, বিধবা এই মহিলারা রয়েছে, তারা বাসস্থান নাই, তাদের খাদ্য নাই, অন্ন নাই, বস্ত্র নাই, এরকম অনেক মঠবাড়িয়া। মঠবাড়িয়া বড় একটা শহর, এই মঠবাড়িয়াকে অনেক জায়গায় মঠবাড়িয়া থেকে তিনটা থানা, এই এই এলাকার মতো তিনটা থানা মিলে গিয়ে এই একটাই থানা হবে, উপজেলা হবে। এই উপজেলাকে আমি চাই একটি সুসংগঠিত এবং মঠবাড়িয়া রোড মডেল করতে, মঠবাড়িয়া একটি রোল মডেল হবে, সারা বাংলাদেশে চিনবে যে মঠবাড়িয়া একটি উপজেলা আছে যেটি বাংলাদেশের একটি দেখার মতন, এটা এটা দেখতে আসবে মানুষ, পর্যটনে, পর্যটক উন্নয়নের উন্নয়ন করবো। মাঝেশ্বর আছে পর্যটন, আমাদের নদীমাতৃক এলাকা বলেশ্বর নদীকে আমি একটি পর্যটন এলাকা করব, পার্ক করব ওখানে নদীর পাশে, যাতে মানুষ নদীর আবহাওয়া এবং মানুষ খোলামেলাভাবে ওখানে থাকতে পারে, আনন্দ বিনোদনের ব্যবস্থা করার। মঠবাড়িয়া আধুনিক স্টেডিয়াম করার ইচ্ছা আছে, মিনি স্টেডিয়াম খেলাধুলার জন্য, ছেলেপেলেরা খেলাধুলা করতে পারে না, বিদায় এই মাদকের দিকে ঝুঁকছে, মাদককে না বলুন, খেলাধুলাকে আপনারা উৎসাহ করুন। এখন প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে মোবাইল, ল্যাপটপ, এই মোবাইল দিয়া মানুষের খেলাধুলা নাই, কোনো ব্যবস্থা নাই, উৎসাহ দেয় না, এই কারণে এই মোবাইলকে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। ধন্যবাদ আপনাদেরকে। তো আপনার কাছে আরেকটি শেষ প্রশ্ন রয়েছে, যে আপনি মনোনয়নপত্র দাখিল করেছেন, এ বিষয়ে আসলে মঠবাড়িবাসীর কাছে কি প্রত্যাশা করতেছেন? মঠবাড়িবাসীর কাছে প্রত্যাশা করি, আপনারা আসুন ভোট কেন্দ্রে, আপনাদের আকাঙ্ক্ষিত আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন, আমার হাত ঘড়ি মাত্রায় ভোট দিন। এ আমার চেয়ারম্যানের নাম জেনারেল সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক, এই আমার এই কল্যাণে কাজ করার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য, এত নাম থাকে কেন কল্যাণ পার্টি দিল, মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ হয়, যদি নিজের উন্নয়নের জন্য, নিজের কল্যাণের জন্য হয়, হ্যাঁ সেটা তো দল না, আর সেটা তো মানুষের উপকার করে না, মানুষের কল্যাণে কাজ করে না। এখন যারা রাজনীতি করে তারা নিজেদের উন্নয়নে, নিজেদের কল্যাণে কাজ করে। আমার পার্টি, আমি মানুষের কল্যাণে করি, জনগণের কল্যাণে করি।